হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের অনেকজনের অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও। সেটা হচ্ছে তোমাদের যে প্র্যাকটিক্যাল এক্সাম সেকেন্ড সেমিস্টার অনার্স পেপারের হতে চলেছে খুব শিগগিরই, সেটার একটা মডেল কোয়েশ্চেন পেপার। আমি টোটাল দুটো মডেল কোয়েশ্চেন পেপার তোমাদের প্রোভাইড করব, আজ একটা দিলাম আর একটা স্যাটারডে আপলোড করব। তো এই দুটো মডেল কোয়েশ্চেন পেপার তোমাদের সিলেবাস ওয়াইজ প্রতিটা টপিককে বেস করে বানানো হয়েছে এবং ডেটাগুলো নর্মাল যাতে তোমরা করতে পারো সেই রকম ডেটা দিয়েই করেছে। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আর তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আর একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি যে আমি অলরেডি থার্ড সেমিস্টারের জন্য তোমাদেরকে পিডিএফ ফরম্যাটে দিয়ে দিয়েছি, বা আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে যারা এখনও জয়েন্ট হওনি তাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো। সেখানে আমি সমস্ত কী কী বই কিনতে হবে থার্ড সেমিস্টারে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ বোর্ড ভার্সন এবং কী কী সিলেবাস রয়েছে, তোমাদের কী কী অনার্স পেপার রয়েছে, কী কী সেক পেপার রয়েছে সব আলোচনা করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত আমার সেই ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর একটা জিনিস জানিয়ে দিতে চাই, যারা যারা থার্ড সেমিস্টারে নিউলি অ্যাডমিশন নিতে চলেছ তাদের জন্য আমি একটা সেমি অনলাইন ক্লাসেস শুরু করেছি। যারা সেখানে ইন্টারেস্টেড, নোটস এবং যাবতীয় কোয়েশ্চেন্স রিলেটেড সব কিছুই আমি সেখানে প্রোভাইড করব। যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যাই হোক, আজ আর কথা বাড়াচ্ছি না, এবার চলো ডিরেক্ট দেখে নিই আমরা কোয়েশ্চেন পেপার। তার আগে একবার বলে দিই তোমাদের সিলেবাসে কী কী রয়েছে। তোমাদের সিলেবাসে যে চারটে টপিক রয়েছে সেটা হচ্ছে, এক নম্বর টু ডিকেডিয়াল পপুলেশন গ্রোথ রেট আইডেন্টিফিকেশন রয়েছে। নাম্বার টুতে রয়েছে তোমাদের কোরোপ্লেটের মাধ্যমে পপুলেশন ডেন্সিটি দেখানো। নাম্বার থ্রিতে রয়েছে টোপোশিট থেকে বিভিন্ন রকম সেটেলমেন্ট প্যাটার্ন আইডেন্টিফাই করা, ট্রেস করা এবং তার রিলেটেড ল্যাট লং নির্ণয় করা। অ্যান্ড সবার শেষ যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে স্কোয়ার ডায়াগ্রাম বাই হাউজহোল্ড। এটা খুব সোজা জিনিস, প্রতিটা জিনিসের ওপর আমার কিন্তু ইন্ডিভিজুয়ালি তোমার ভিডিও বানিয়ে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, তো অবশ্যই একবার তোমরা চেক আউট করে নিও। আমি যদিও ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো, তাও তোমরা একবার দেখে নিও যদি কারোর কোথাও কোনো ডাউটস থাকে। এবার আমরা কোয়েশ্চেন পেপারে চলে যাব। তবে একটা কথা বলে দিই, কোয়েশ্চেন পেপার যেটা দিচ্ছি সেটা তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে সেই জন্যেই দিচ্ছি। টাইম ধরে দু ঘন্টা সময় হাতে নিয়ে প্র্যাকটিস করবে যাতে ব্যাপারটা অনেক ইজি হয় এবং খুব সহজে করতে পারো। আর ল্যাবরেটরি নোটবুক আর ভাইভার জন্য যে 5 মার্কস আছে সেটা আর আমি অ্যাড করিনি, মানে টোটাল তোমরা দিচ্ছ 20 মার্কসে এক্সাম 50, মানে তোমাদের যে 25 মার্কস, 5 মার্কসটা ওই ল্যাবরেটরি নোটবুক আর ভাইভাতেই থাকে তোমরা জানো অলরেডি, সেটা আমি কোয়েশ্চেন পেপারে অ্যাড করিনি। তো চলো দেখে নেওয়া যাক কোয়েশ্চেন পেপারে কী রয়েছে। ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ আমি কোয়েশ্চেন পেপারে কী দিয়েছি, একটা অ্যারিথমেটিক গ্রোথ রেট নির্ণয় করতে দিয়েছি, সেখানে টু ডেকেডাল গ্রোথ রেটের একটা ডেটা দিয়ে দিয়েছি। যদি ফিগার বুঝতে কারোর কোনো অসুবিধা হয়ে থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর তারপরে এটার জন্য রয়েছে 6 মার্কস, মানে তোমরা এটাকে ক্যালকুলেট করবে এবং তারপরে সেটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবে। কী প্রসেস কী না প্রসেস কিছু বলে দেওয়া হয়তো থাকবে না, তোমরা নিজেদের সুবিধা মতো দুটো প্রসেসে অ্যাপ্লাই করতে পারো। কেউ চাইলে বারগ্রাফ ড্র করতে পারো, কেউ চাইলে লাইন গ্রাফ ড্র করতে পারো। তবে আমি স্পেসিফাইভাবে বলবো বায়োগ্রাফি ড্র করো, দেখতেও সুন্দর হয় এবং জিনিসটা বুঝতেও সুবিধা হবে। নেক্সট দেখো, 2 মার্কসের কোয়েশ্চেনে আমি দিয়েছি প্রপোর্শনাল স্কোয়ার ডায়াগ্রাম, এটার 4 মার্কস রয়েছে, মানে 6+4=10 মার্কস, বুঝতেই পারছো। তো এখানে তোমার প্রপোর্শনাল ডায়াগ্রাম বানাতে হবে, এটা খুব সহজ, আশা করছি সবাই পারবে। এরপরে যেটা দিয়েছি সেটা হলো খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদের বলেছিলাম এটা কিন্তু মানে কোরোপ্লেট অথবা এটা অথবা এটা প্লাস কোরোপ্লেট দুটোই কিন্তু আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি এখানে দিয়েছি দেখো, আইডেন্টিফাইড এনি 4 টাইপস অফ সেটেলমেন্ট প্যাটার্ন অ্যাকর্ডিং টু সাইট ফ্রম সার্ভে অফ ইন্ডিয়া। এই সাইট বা সাইজ যাই দিক না কেন এটা নিয়ে কিন্তু ঘাবড়ে যেও না, এটা হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া থেকে নেওয়া যে টোপোশিট সেটাকে রিপ্রেজেন্ট করছে। এটা কিন্তু তোমাদের যে পড়াশোনার মধ্যে সাইজ অ্যান্ড সাইট ছিল সেসব কিছু নয়, আগে থাকতেই বলে দিচ্ছি। অ্যান্ড নেক্সট হচ্ছে দেখতেই পাচ্ছ অফ ইন্ডিয়া 1:50 টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে তোমাদের তাহলে কী করতে হচ্ছে, আইডেন্টিফাই করতে হচ্ছে যে কোনো 4টে সেটেলমেন্ট প্যাটার্ন। কীভাবে করবে তোমরা সবাই জানো, আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। তোমাদেরকে জায়গা চুজ করতে হবে টোপোশিট থেকে এবং তারপরে তোমাদের টোপোশিটটা পরীক্ষার হলে ওরাই প্রোভাইড, মানে কলেজ প্রোভাইড করবে, যে টোপোশিট দেবে সেই টোপোশিট থেকেই তোমাকে বক্স বানিয়ে নিয়ে করতে হবে। এখানে কোনো মান বলে দেওয়া নেই, তোমরা তোমাদের সুবিধার মতো 3 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার, যা ইচ্ছা করতে পারো। তবে সেটা 3-এর কম যেন না হয় আর 5-এর বেশি যাতে না হয়, এবং প্রতিটা ক্ষেত্রে কিন্তু ল্যাট লং বার করাটা আবশ্যিক, এটা তোমরা জানো। তো এই ছিল প্রথম মডেল
কোয়েশ্চেন পেপারে, তো এটা সলভ করো এবং সকলে জানিও কীরকম দিতে পারছো, টাইমের মধ্যে শেষ করতে পারছো কিনা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সবকটা কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করো। তো আজ এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। নেক্সট মডেল পাচ্ছ তোমরা স্যাটারডেতে। চলো, বাই।